হ্যালো, আমি আলমগীর হোসেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন মোটিভেশনাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। গল্পের প্রধান চরিত্র মিস্টার জন। মিস্টার জন একবার বোস্টনে যাবেন বলে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন এবং তার বোস্টনের ফ্লাইটটা ছিল 2:20। কিন্তু তিনি অনেক আগে, প্রায় বলতে গেলে 3-4 ঘন্টা আগে তিনি এয়ারপোর্টে চলে গিয়েছিলেন। সেই জন্য কী করবেন ভেবে না পেয়ে তিনি এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন একটা ওয়েট মেজারিং মেশিন। তিনি ওয়েট মেজারিং মেশিনটার কাছে গিয়ে ভাবলেন, অনেকদিন আমার ওয়েটটা চেক করা হয় না, দেখাই যাক আমার ওয়েট কত হয়েছে। তো তিনি ওয়েট মাপা মেশিনের উপর উঠে দাঁড়ালেন, একটা কয়েন তার মধ্যে দিলেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিন থেকে একটা স্লিপ বার হয়ে আসলো, যে স্লিপটাতে লেখা আছে যে আপনার ওয়েট 65 কেজি। তিনি ভাবলেন ঠিকঠাকই ওয়েট। এবং তার পরের লাইনটা ভালো করে তিনি দেখলেন, আপনার নাম মিস্টার জন। তিনি ভাবতে থাকলেন, আমার নাম মিস্টার জন, মেশিন কি করে জানবে? নিশ্চয়ই এর কোনো একটা কারসাজি আছে কারোর। তিনি এদিক ওদিক তাকাতে থাকলেন, কিন্তু পরের লাইনটা তিনি দেখে আরও আশ্চর্য হয়ে গেলেন। পরের লাইনে লেখা আছে, আপনার ফ্লাইট 2:20। তিনি সন্দিহান হয়ে গেলেন, ভাবতে থাকলেন যে এরকম তো কখনো হয় না, ওয়েট মাপা মেশিনের কাজ আমার ওয়েট কত বলে দেওয়া, ওয়েট মাপা মেশিন আমার নাম এবং আমার ফ্লাইট কটা সময় সেটা ওয়েট মাপা মেশিন কী করে বলছে? তার কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে আসছে, প্রচুর মানুষ এই মেশিনটার উপরে উঠছে, তাহলে একটা মেশিন কী করে বলতে পারে যে আমার নাম এবং আমার ফ্লাইট কটার সময়? কারোর নিশ্চয়ই কোনো রকম কারসাজি আছে, কেউ নিশ্চয়ই মেশিনটাকে দূর থেকে কন্ট্রোল করছে, যে আমাকে চেনে আমাকে জানে সে এই মেশিনটাকে কন্ট্রোল করছে। আমি একটু চতুর্দিকে দেখি বলে সে এদিক ওদিক দেখতে থাকলো যে কোনো মানুষ এটাকে, মেশিনটাকে কন্ট্রোল করছে কিনা, বা তার চেনা পরিচিত মানুষ তার আশেপাশে আছে কিনা, কিন্তু সে কোথাও কিছু দেখতে পেল না। সে ভাবতে থাকলো, ঠিক আছে আমি একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আমি একটু দেখি কোনো কিছু আমি উদ্ধার করতে পারি কিনা। সে প্রায় 1 ঘন্টা পর এদিক সেদিক ঘোরাফেরা করে আবার মেশিনের কাছে আসলেন এবং মেশিনের উপর উঠে দাঁড়ালেন এবং একটা কয়েন দিলেন এবং কয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্লিপ বার হয়ে আসলো এবং স্লিপে লেখা আছে যে আপনার ওয়েট 65 কেজি। সে ভাবলো ঠিকই আছে, আমার আগেরবারেও তাই বলেছিল। এবং দ্বিতীয় লাইনে সে দেখলো যে আপনার নাম মিস্টার জন। তার আশ্চর্যের বিষয় হয়েছিল এটাই যে মেশিন পরপর দুবার কি করে বলল, নিশ্চয়ই কেউ কোনো না কোনোভাবে মেশিনটাকে কন্ট্রোল করছে বা কোনো রকম কোনো কারসাজি আছে, এটা হতেই পারে না। এবং তৃতীয় লাইনটা আরও তার চোখ ছানা বড়া করে দিল যে সে দেখলো যে আপনার ফ্লাইট 2:20। সে তখন একদম 100% নিশ্চিত হয়ে গেল যে কেউ এই মেশিনটাকে শিওরলি কন্ট্রোল করছে, তার কারণ এটা কখনো হতে পারে না, মেশিন একটা মানুষের নাম এবং ফ্লাইট কটার সময় বলতে পারে। সে এবার মানে পুঙ্খানুপুঙ্খ এদিক ওদিক ভালোভাবে দেখতে থাকলো যে কেউ কোথাও আছে কিনা, আমার চেনা পরিচিত মানুষ আছে কিনা। সে ঘোরাফেরা করতে লাগলো, মেশিনটার পেছনে গেল, সে চতুর্দিকে দেখতে লাগলো যে কেউ মেশিনটাকে কন্ট্রোল করছে কিনা, কিন্তু সে হতাশ হলো, কাউকে কিছু দেখতে পেল না। কিন্তু সে ভাবলো যে মেশিনটারই কারসাজি, তাকে উদ্ধার করতেই হবে, তাকে জানতেই হবে যে রহস্যটা কি। সে মাথায় বুদ্ধি খাটিয়ে সে ওয়াশরুমের মধ্যে গেল। ওয়াশরুমে গিয়ে তার কাছে থাকা একটা রেজার মেশিন বার করলো, বার করে তার দাড়ি এবং গোঁফ অনেক শখে সেটাকে সে কী করলো, কামিয়ে ফেললো, দাড়ি এবং গোঁফকে সে কেটে ফেললো। এবং দাড়ি এবং গোঁফ কেটে ফেলায় সে নিজেকেই আয়নাতে দেখে কিন্তু এখন আর চিনতে পারছে না, একদম অন্যরকম মানুষ মনে হচ্ছে। এবং তারপরেও সে মাথায় একটা টুপি পরল এবং চোখে সানগ্লাস নিল এবং পোশাক আশাক সম্পূর্ণরূপে পরিবর্তন করে তারপর খুব আনন্দের সঙ্গে সে মেশিনটার কাছে গেল। সে নিশ্চিত ছিল আর কোনোভাবেই মেশিনের পক্ষে তাকে চেনা সম্ভব নয় এবং সে মেশিনের উপর উঠে দাঁড়ালো আনন্দের সঙ্গে। মেশিনে একটা কয়েন ফেলার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা স্লিপ বার হয়ে আসলো, স্লিপে লেখাই আছে যে আপনার ওয়েট 65 কেজি। সেটাই এক্সপেক্ট করেছিল, কিন্তু দ্বিতীয় লাইনে যেটা লেখা আছে সেটা তার আকাশ থেকে পড়ার মতো, যে আপনার নাম আবারও বলছি মিস্টার জন। এবং তৃতীয় লাইনে যেটা লেখা আছে সেটা চরম হতাশ, চরম দুর্দশাগ্রস্ত, তার হতাশার কারণ হয়ে দাঁড়ালো তৃতীয় লেখাটা, যে লেখা আছে তৃতীয় লাইনে, আপনার 2:20 ফ্লাইট আপনি মিস করেছেন। ভাবুন, মিস্টার জনের উদ্দেশ্য ছিল এয়ারপোর্টে আসা, বোস্টনে যাবেন, কিন্তু
বোস্টনে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এসে সে অন্য কাজ করতে গিয়ে সে তার আসল উদ্দেশ্য যেটা ছিল সেটাকেই সে কিন্তু হাতছাড়া করে ফেলল এবং তার বোস্টনে যাওয়ার হয়ে উঠল না। ঠিক এমনইভাবে আমরা এই গল্পটা থেকে শিক্ষা লাভ করতে পারি যে আমরাও যখন কোনো একটা কাজ নিয়ে অগ্রসর হই, যে কাজটা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, যে কাজটা আমাদের স্বপ্ন পূরণ করতে পারে, লক্ষ্য পূরণ করতে পারে, আমরা কিন্তু সেই কাজটা করতে করতে আরও অনেক বিষয়ে, আনুষঙ্গিক বিষয়ে আমরা মনোনিবেশ করি। ভাবুন, ছাত্রছাত্রী যারা, তাদের পড়াশোনা করাটাই উদ্দেশ্য, কিন্তু তারা পড়াশোনা করাটা উদ্দেশ্য হলেও তারা পড়াশোনাটা না করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু ইনভলভ হয়। পড়াশোনাটা সঠিকভাবে না করে তারা হয়তো মোবাইল নিয়ে বেশিক্ষণ পড়ে থাকে বা উল্টোপাল্টা জিনিস তারা দেখে বা তাদের কাজ যেগুলো নয় সেই কাজগুলো করে, তার ফলে পড়াশোনা তাদের ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের রেজাল্ট খারাপ হয় এবং ভবিষ্যৎটা তাদের খুব খারাপ হয়ে যায়। এবং অনেক মানুষ ব্যবসা করেন, চাকরি করেন, নেটওয়ার্ক মার্কেটিং করেন, যে কাজটা কিন্তু তাদের ভালোভাবে করলে তাদের কিন্তু একটা লক্ষ্য পূরণ করতে পারতো, স্বপ্ন পূরণ করতে পারতো, তারা সেই কাজটাকে ঠিকভাবে মনোনিবেশ না করে, তারা জানতো তাদের কাজটা খুব ভালো কিন্তু আনুষঙ্গিক অনেক কিছু করতে গিয়ে, তাদের নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে যে আমি এই কাজটার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু করি, এই কাজটাতে হয়তো আমি সাকসেস নাও পেতে পারি, আরও অনেক অন্য কাজগুলো করি, এই সমস্ত কিছু চিন্তাভাবনা বা কাজ করতে করতে আসল উদ্দেশ্যটা থেকে সে কিন্তু সিদ্ধ লাভ করতে পারে না। তো এটাই ছিল আজকে আমাদের গল্পের চরম শিক্ষা, যে আমরা যখন কোনো কাজ করব সেই কাজটাকে আমাদের পুরোপুরি মনঃসংযোগের সঙ্গে আমাদের করতে হবে, তারপর সেই কাজটাই আমাদের স্বপ্ন পূরণ করবে, সেই কাজটাই আমাদের বড় জায়গায় নিয়ে যাবে। সুতরাং অন্য কোনো বিষয়ে আমরা মনোনিবেশ না করে আমাদের সেই কাজের প্রতি মনোনিবেশ করতে হবে, যে কাজটা আমাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো এই গল্পটা থেকে এই চরম শিক্ষা আজকে কিন্তু আমরা পেতে পারি। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং গল্পটা যদি আপনাদের অন্য কারোর শোনানোর মনে হয়, অন্য কাউকে শুনিয়ে ইন্সপিরেশন জোগাতে পারেন বলে মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ প্রায় প্রতিদিন আমি একটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই, তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আমাদের গল্পগুলো আপনার ভালো লাগছে, এই সমস্ত কাজগুলো আপনি করবেন। তাই আলমগীর হোসেন আজকে আপনাকে শেষে একটাই কথা বলতে চাই, যে জীবনে আপনি এমন কিছু কাজ করে যান যে কাজটার জন্য আপনি মারা যাওয়ার পরও আপনাকে মানুষ মনে না রাখলেও আপনার কাজকে যেন মানুষ মনে রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।